পেলে করব। কিন্তু করেছিলাম অন্যান্য ইনকাম প্রত্যেকটা ঢুকা দিয়েছে। এরপরে দেখলাম দেখলাম যে এই মাই রিচার্জ প্ল্যাটফর্ম এসেছে, মাই রিচার্জ থেকে কিছু করতে পারিনি। এখন আমি যাদেরকে একটু আগে আগে কয়েকদিন আগে প্ল্যান দিয়েছিলাম যারা করেননি, বর্তমানে কালকে বিকালে আমার ঘরে একজন এসেছে, একজন এমএ স্কুলের টিচার, 5000 টাকা আহ্বান নেওয়ার জন্য। আমি বলেছি আপনি একজন টিচার, আমার কাছে কেন 5000 টাকা আহ্বান নেওয়ার জন্য এসেছেন? আপনাকে বলেছিলাম মাই রিচার্জ করতেন, আপনার মাই রিচার্জের ফর্ম ফিল আপ করে নেন, কোনোদিন আপনারা কাহারও কাছে হাত পা দিতে লাগতো না। এটাই আমাদের দৃঢ় বিশ্বাস আছে। দেখবেন কেউ না কেউ বলে কেন যারা তেজ এসেছে, এইরকম কিছু কথা আছে যে দেখা যায় ছোট্ট ছোট্ট, কেউ নিরক্ষর, কেউ অশিক্ষিত, এরাই কি এই কাজ করতে পারে? এরাই পারে। যাদের ভিতরে অশিক্ষিত হতে পারে তার ভিতরে বিশ্বাস আছে, যে বিশ্বাস করে তা হে ঈশ্বরও পায়, ঈশ্বরও পাওয়া যায় না বিশ্বাস না করার আগ পর্যন্ত। যদি আপনার হাতে বিশ্বাস থাকে না উপরওয়ালা পাবেন না, এটাই 100%। আর এখানের মধ্যে দেখেন যারা শিক্ষা নাই দীক্ষা নাই তারা উঠছে, ভালো লোক উঠছে না, আপনি বিয়ে পাস করিয়ে আপনার ব্রেইনে দিচ্ছে না এই যে রয়্যালটি ইনকাম কি জিনিস বোঝার মতন আপনার ক্ষমতা নাই, যদিকে আপনি আজকে আমার হাতে আমার কাছে টাকা আওলা খুঁজতে এসেছেন। কিন্তু আমাদের যদি শিক্ষা দীক্ষা কম হয়ে থাকেও আমরা বিলিভ করছি, এই সিস্টেমটাকে বিশ্বাস করছি, এর জন্য আজকে 35,000-40,000 কেউ আছে 1,00,000 টাকার মান্থলি ইনকাম করে নিয়ে যাচ্ছেন। আমারও আশা আছে আমি প্রায় আরো 3 থেকে 4 মাসের ভিতরে 1,00,000 টাকার উপরে এই টাকা তুলে অ্যাচিভমেন্ট করে নিব। দেখেন এটা কোনো বানাইয়া কোনো কথা নাই, দিল থেকে কথা বলছি। কেউ না কেউ বলে আজকে আমি মিটিং এ যাব আমার সময় নাই, কালকে আমি মিটিং এ যাব সময় নাই, এরকম করে বলে গিয়ে গিয়ে আমার সময়টা নষ্ট করতে পারবো না। দেখেন আমরা আজকে আমার ওয়েডনেসডে ইমিউনাইজেশন ডে, তবে ওটাইও ম্যানেজ করছি। এদিকে প্রোগ্রাম সিনিয়রে বলছেন বুধবারে প্রোগ্রাম করবে, বুধবার আমি মানিয়ে নিয়েছি, আজকে এই জায়গাতে আমি এসেছি, আমার কিন্তু ইমিউনাইজেশন চালাচ্ছি। যদি মানুষের ইচ্ছা করে তার চতুর্দিকে চোখ থেকে কাজ করত, তাহলে তার ইচ্ছা হলে সব ঠিক করা যাব, ম্যানেজ করব। আপনারা ভাবেন সিনিয়রে রাগ করবেন, গেলে না সিনিয়রের কিছু আসতো না যাচ্ত না। আপনারা যদি আপনার লাইফ বানাতে চান, আপনারা এখান থেকে কিছু করতে চান, আপনারা যদি লাইফ পরিবর্তন করতে চান, তাহলে আপনারা ইচ্ছা দিয়ে খুঁজাই বা সিনিয়রের কাছে কোন দিকে ট্রেনিং হবে। যত সময়ে ট্রেনিং হবে না, যত সময়ে আপনারা মিটিংয়ে অ্যাটেন্ড হবে না, এগুলা কাজ শেষ করা যাবে না। আমিও প্রথম প্রথম 3-4 মাস কাজ করিনি, এইগুলা বুঝতে পেরেছি না যে এইরকম কিভাবে কাজ করব, আমার তো সময় দিতে পারছি না। ওই পার্ট যেই দিন আমি ক্লিয়ার করেছি, যেই দিন দেখেছি ওই পার্টের মধ্যে কিভাবে আমার কাজ করলে কি লাভ হবে, কিভাবে সময় ইনভেস্ট হবে, কিভাবে আমার ইনকাম ডাবল হবে, বাড়িয়ে যাবে, যেই দিন আমি ওই পার্টটা ক্লিয়ার করছি, কিসের জন্য এখানে আসতাম, আমার ভবিষ্যতের স্বপ্ন গাড়ি বাড়ি এইগুলো আমি এখান থেকে বানিয়ে নিব, আজকে টেকা থাকলে সব কিছু হব, মনে সুখও হব, এই জিনিস যদি যেই দিন থেকে ক্লিয়ার করেছি সেই দিন থেকে আমার কাজ স্টার্ট হয়েছে। আর আশা করি এখন 7 নম্বর র্যাঙ্কও আছি, মাত্র 8 র্যাঙ্ক আছে, এই 3টা র্যাঙ্কে চেপেন করব, প্রায় মাসে 17-18 লক্ষ টাকা ইনকাম রাস্তা দিকে যাইব। যাই হোক, আপনারা ভাবিবেন না মেয়ে মানুষ হয়ে কিভাবে কাজ করব বা ছেলে মানুষ হয়ে কিভাবে কাজ করব। ইচ্ছা করলে বরাক ব্যালের মধ্যে প্রথম এক লেডিজও আমি ছিলাম, অফিসের মধ্যে যে সময় আসতাম আমার নিজেরও একটু লজ্জা লজ্জা লাগতো, কিন্তু কিছু লজ্জা লাগতো না, আপন খাকু আছে আপন ছেলে আছে সাথে, তখন একাই আমি মাইরিচার্জের অফিসের মধ্যে আইতাম এক মহিলা। আজকে দেখলাম খুব খুশি লাগছে, আজকে একদিকে অর্ধা অর্ধে মহিলারা হয়েছেন, তাহলে আমরা আগামীতে এইরকম মহিলা লেডিজ লিডার দিয়া এইরকম তেজ করতে পারবো, এটা আমার আশা আছে। দেখবেন শুধু পরিবার চালিয়ে যেতে হলে শুধু লেডিজরা পারবেন না, আর শুধু জেন্টসও পারবেন না, স্বামী এবং স্ত্রী দুজনও একই থাকতে লাগে, তাহলে পরিবারটা সুন্দর ও সুখের হয়। যদি ঝগড়াঝাটি থাকে এদিকে একজন এদিকে একজন, তখন চলবে না। কিন্তু চলতে হলে একজন স্ত্রীও তার স্বামীকে একটু সাহায্য করে, আর স্বামীও তার স্ত্রীর কথাটা একটু মানিয়ে চলে, তারপর হলে তারা পরিবার সুন্দর হয় ও সুখে চলে। সেই জায়গাতে
সময় শর্ট দেওয়া হয়েছে আমার আরো অনেক কথা বলার ছিল কিন্তু বলার সময় নাই অন্য দিন দেখা হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দির দেখ করে আপনার মায়ের যা প্ল্যাটফর্মে কাজ করে নিন এটা আত্মবিশ্বাস রাখবেন এটা কোনো মানি মার্কেটিং না চেক বার না আমার বাবা সম্পত্তি কেউ কিছু টকিয়ে নেওয়ার কিছু নাই এখানে শুধু খালি জায়গা থেকে একটা জায়গা থেকে আমরা বনিয়া উঠতে পারি কিছু ইনকাম করতে পারি কিছু নাই অনেক 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 ইনকাম আছে কাজ করুন দেখবেন ইনকামের সাগর টেকার সাগর এখানে একটু আগে একজন স্যার বলেছিলেন সাগরের মধ্যে তাকিয়া আপনারা ইচ্ছা হইলে সমুদ্র বালতি দিয়ে জল উঠাই আর ইচ্ছা হইলে ড্রাম দিয়ে জল ড্রাম দিয়ে জল উঠাই যেটা ইচ্ছা আপনারা এটা করতে পারবেন যত ইনকাম নিতে পারবেন ওই আপনারা কর্মক্ষমতার উপরে থাকবো এই বলি আমি আমার সিনিয়র হচ্ছেন মিস্টার মেহবুবুর রহমান লস্কর ওনার জন্য একটা জবরদস্ত সাত তালি দিন আমি যে